দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠায় ভোটাধিকার ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। কিশোরগঞ্জে বিএনপির গণসমাবেশে ভার্চুয়ালি যোগদান তিনি। সাইফুল শাহিনের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা জানিয়ে পাশে থাকতে কিশোরগঞ্জ বিএনপির আয়োজনে এই গণসমাবেশ। সকাল থেকে দুপুর না করাতেই কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠ কানায় কানায় পূর্ণ। সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, সারা দেশের মানুষ প্রত্যাশা করছে বিএনপি সরকার গঠন করে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়বে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ একটি নতুন প্রত্যাশা নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ যেই প্রত্যাশা নিয়ে এই সেই বিগত পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। তারেক রহমান বলেন, স্বৈরাচার সরকার জনগণের অর্থ পাচার করেছে। বিএনপি সাধারণ মানুষকে শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদের উপর প্রতিষ্ঠা করতে চায়। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। কাজে প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দল, গণতন্ত্রের পক্ষের প্রতিটি মানুষকে আজ সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পৃথিবীর বুকে বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে, যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।